কদিন আগে গায়ক নোবেল ফেসবুকে বিয়ের খবর হালনাগাদ করেন। সেখানে তিনি জানান ফারজানা আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে নোবেলের বর্তমান স্ত্রী সালসাভিল গণমাধ্যমকে জানান নোবেল মেয়েটিকে তুলে এনেছেন। সারেগামা পা খ্যাত কণ্ঠশিল্পী নোবেল যখন ফেসবুকে ছবি দেন, তখনও খুলনায় বসে আরশির স্বামী নাদিম মাহমুদ বিশ্বাস করতে পারেননি এটা আসলেই আরশি। কেননা কদিন আগেও আরশির ফেসবুকে দেখেছিলেন সেখানে তাকে নিয়েই রিলস দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, হঠাৎ করে আরশিকে বদলে যেতে দেখেন। এরপর নোবেলের ঢাকার বাসায় যান নাদিম, সঙ্গে ছিলেন আরশির বাবা ভাই নাদিমের দুলাভাই। সেখানে গিয়ে দেখেন আরশিও নোবেল নেশা করছেন। ফেসবুক লাইভে আরশির স্বামী নাদিম জানান তিনি আরশিকে ফেরত আনতে গিয়েছিলেন, সে তাকে স্বামী হিসেবে সরাসরি অস্বীকার করে এবং তার সঙ্গে ফিরে আসতে চায়নি। কথা বলার এক পর্যায়ে নাদিম আহমেদ কেঁদে ফেলেন। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না জানিয়ে ফেসবুক লাইভে দর্শকদের কাছে মন্তব্যের ঘরে পরামর্শ চান। লাইভের শুরুতেই নাদিম বলেন তার সঙ্গে কি ঘটে গেছে তিনিই জানেন, এটা তার জীবনের বেদনাদায়ক একটি ঘটনা। আরশির সঙ্গে তার ভালোবাসার সংসার ছিল, সবকিছু ভালো চলছিল, হঠাৎ করেই চলে গেল। পরে হুট করে তিনি দেখেন বাংলাদেশের সিঙ্গার নোবেলের সঙ্গে বিয়ের স্ট্যাটাস দিয়েছেন। নাদিম প্রথমে মানতে পারছিলেন না এটা আরশি, তার জন্য ব্যাপারটা খুব ইমোশনাল। নাদিম জানান তিনি তার স্ত্রীকে ছাড়েননি, ডিভোর্সও দেননি, তিনি চেষ্টা করেছেন তাকে ফিরিয়ে আনতে, ফোর্স নিয়ে তার বাসায় গেলেও আরশি সঙ্গে আসেনি, তাকে অস্বীকার করেছে। বুধবার বিকেলে ফারজানা আরশি ফেসবুকে জানান তিনি এমন এক পরিস্থিতিতে আছেন যে তার কোনো কিছুই স্বাভাবিক নেই, তিনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, তারপরও সবার সঙ্গে সব কিছু শেয়ার করছেন ঘটনাটি পরিষ্কার করার জন্য। আরশি জানান তিনি খুলনায় বিভিন্ন ব্লগ করেন, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যান, সঙ্গে তার এক বান্ধবীও ছিল। সেখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আরশির গলায় ছুরি ধরেন, ফোনটি কেড়ে নেন এবং জোর করে ঢাকায় তার বাসায় নিয়ে আসেন। আরশি জানান তাকে বিভিন্ন ড্রাগ জোর করে সেবন করান এবং মারধর করেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি বলেন পরবর্তীতে ডেমরা থানায় তাকে দিয়ে ভয় দেখিয়ে একটা জিডি করানো হয়, পরে পুলিশের সহযোগিতায় আরশিকে বাবা এবং ভাই উদ্ধার করতে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেন। আরশি নোবেলের কথা মতো ভয়ে পুলিশকেও মিথ্যে বলেন, সে সময় তার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আরশির পরিবার তাকে উদ্ধার করে বলে জানান। এরপর ফারজানা আরশি লিখেন, নোবেল জোর করে নেশা করিয়ে তাকে দিয়ে ছবি তুলেছেন, নোবেলের সঙ্গে তার বিয়ে হয়নি এবং তার সঙ্গে কোনো সম্পর্কও নেই, তিনি পরিবেশ এবং পরিস্থিতির শিকার বলেও জানান আরশি। রিজওয়ানা রিন্তি, কালবেলা।